जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयति राजाय विवेकानंद सूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापोहारिने। ठाकुर मा स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। करुणामयी मा शारदा फेसबुक पेज थेके आजकेर एई मातृ अनुध्यान शिवेर शक्ति जीवेर जननी मा शारदा। एई मातृ अनुध्याने जारा संगे रयेछेन मायेर सकल सन्तानके आमार अंतरे श्रद्धा ओ प्रणाम जानाई। आमरा विगत सप्ताहे जेखाने पाठ शेष करेछिलाम पाठटी शेष करेछिलाम मायेर अपूर्व একটি আশ্বাস নিয়ে। মা বলছেন এক সন্ন্যাসী সন্তান তাকে খুব নিরাশাপূর্ণ একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করছেন যে মা এত জপ ধ্যান করছি, ঠাকুরের নাম করছি, ঠাকুরের দেখা তো পাচ্ছি না, ইষ্ট দর্শন তো হচ্ছে না, বোধহয় বৃথাই গেল এই জন্ম, এই সাধনা সবকিছু। তার সেই চিঠির উত্তরে মা বলেছিলেন, সে কি গো বৃথা যাবে কি করে, ঠাকুরের নাম সে কি চারটিখানি কথা, যারা এখানে তার কাছে এসেছে ঠাকুরের শরণাগত হয়েছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে, যদি সারা জীবনেও না হয় তাহলে মৃত্যুর সময় হলেও ইষ্ট দর্শন নিশ্চয়ই হবে। মা এই আশ্বাসটি দিয়েছেন কেবলমাত্র তাঁর সেই সন্ন্যাসী সন্তানের প্রতি, সেই আশ্বাস নয়, তাঁর সকল সন্তান আমরা যারা তাঁর শরণাগত হয়ে আছি, তাঁর নাম করছি, অথচ কোথাও একটা কখনো মনে এই সংশয়ের দোলাচল তো আছেই যে কি জানি আমাদেরও কি ঠাকুর দেখা দেবেন নাকি আমরাও এই জীবনটা ফাঁকি থাকবে। মায়ের এই আশ্বাস আমাদের পাথেও যে তিনি নিজে স্বমুখে আমাদের আশ্বস্ত করছেন যে অন্তত শেষ সময় হলেও তিনি অবশ্যই আসবেন, আমাদের দেখা দেবেন, আমাদের কেবলমাত্র তার উপর সেই সম্পূর্ণ শরণাগতির ভাবটিকে রাখতে হবে। আজকের পর্বে যেখানে আমরা আলোচনায় প্রবেশ করব, আজকের পর্বে সেখানে আমরা এইটি ভাবব যে মা তো নিশ্চিতভাবে আমাদের আশ্বস্ত করছেন, তিনি জগজ্জননী মহামায়া শিবের শক্তি হয়েও জীবের জননী রূপে আবির্ভূতা হয়েছেন, এই মানব শরীর ধারণ করেছেন, তার কারণই কিন্তু আমাদের প্রতি কৃপা, তাই তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন, আমাদের সকল ভার তিনি গ্রহণ করেছেন, এটি তো সম্পূর্ণরূপে সত্য, সেখানে কোনো ফাঁকি নেই। কিন্তু আমাদেরকেও মনে রাখতে হবে আমাদেরও কিন্তু নিয়মিত জপ ধ্যান এবং সাধনা এগুলি অবশ্যই করে চলতে হবে এবং তার প্রতি শরণাগতির ভাবটিকেও সম্পূর্ণরূপে অটুট রাখতে হবে, কারণ মা কিন্তু জপের ওপরে খুব গুরুত্ব আরোপ করতেন। আর যদি জপ সাধনা এগুলো প্রয়োজন না থাকতো তাহলে তো মহামায়া এই শরীর ধারণ করে আসারও প্রয়োজন ছিল না, আমাদেরকে দীক্ষা দিয়ে, মন্ত্র দিয়ে, সাধন পদ্ধতি হাতে করে শিখিয়ে দিয়ে গুরুরূপে তার যে ভূমিকাটি পালন করেছেন তিনি সেটিও প্রয়োজন ছিল না। তাহলে তিনি যখন এই শরীর ধারণের কষ্টটি করেছেন, তিনি যখন এই সাধন পদ্ধতিটি হাতে কলমে শিখিয়ে দেবার জন্যে অবতীর্ণ হয়েছেন, আমাদেরও অবশ্যই মনে রাখতে হবে যে সেই তার নাম জপ ধ্যান এবং নিরন্তর সেই ইষ্ট চিন্তা এটিও কিন্তু আমাদের কর্তব্য। বাকি সমস্ত ব্যাপারে মা ভীষণ লিবারাল, বাকি সমস্ত নিয়ম কানুন যেগুলি জটিলতা, সাধারণ সাধন পথ বলতে আমরা বুঝি যে ভীষণ রকম কঠিন, অনেক রকম বাধা, অনেক রকম কাঠিন্যের যেন আষ্টে পৃষ্ঠে একটা পাশের মতো,
মা কিন্তু যেহেতু তিনি একাধারে আমাদের মা এবং গুরু, তিনি সেই সাধনার কঠিন নিয়মগুলোকে, সেই নিরস সাধনাকেই যেন সরস করে তুলেছেন, কঠিন সাধনাকে যেন সহজ করে দিয়েছেন তার সন্তানদের উদ্দেশ্যে। সেরকমই আমরা পড়ব মা কিভাবে তার সন্তানদের সাধন পথের নির্দেশ দিচ্ছেন। দীক্ষান্তে শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মা আমাকে কি তুমি নিরামিষ খেতে বলবে? মা বলিলেন, সে কি তুমি নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে কেন? তুমি খুব খাবে দাবে আর আনন্দ ফুর্তি করবে, বাকিটা আমি দেখব। কিন্তু নরেশবাবু আবার যখন প্রশ্ন করিলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি? মা অমনি উত্তেজিত কণ্ঠে বলিলেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? সে কি কথা! ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে? অর্থাৎ মা কিন্তু কোনোরকম কঠিন সাধন পথ আমাদেরকে বলছেন না। যতটা সহজ সাধ্য করলে তার সন্তানদের পক্ষে সম্ভব, তিনি ততটাই সহজ সাধ্য করে দিচ্ছেন সম্পূর্ণ ব্যাপারটিকে। যখন তাকে প্রশ্ন করছেন সন্তান যে, মা তুমি আমাকে দীক্ষা দিলে তাহলে কি আমাকে নিরামিষ খেতে হবে? মা বলছেন, সে কি আমার সন্তান নিরামিষ খাবে কেন? তোমরা যা প্রাণে চায় তাই খাবে দাবে ফুর্তি করবে আনন্দে থাকবে। কিন্তু যখন তিনি প্রশ্ন করছেন যে যদি আমি ইষ্টমন্ত্র জপ করতে না পারি, মা কিন্তু তখন দৃঢ়তার সঙ্গে জানাচ্ছেন, সে কি ইষ্টমন্ত্র জপ করতে পারবে না, এ আবার কেমন কথা! যদি তা না পারো তাহলে তোমারই যাবে, আমার কি হবে! অর্থাৎ কিনা, অনেক সুকৃতির ফলে তুমি সেই মন্ত্রটিকে পেয়েছো বীজ স্বরূপ। এবার সেই বীজকে সযত্নে লালন করলে তবেই সেটি মহিরুহ হতে পারবে, তা নয় তো সেটি সম্ভাবনাতেই বিনষ্ট হবে। তাতে যে মন্ত্র পেয়েছে তারই ক্ষতি, আবার বহু বহু জন্ম তাকে আসতে হবে, ফিরে ফিরে আসতে হবে সাধনার জন্য। কারণ আমাদের মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটি না হওয়া পর্যন্ত তো আমাদের মুক্তি নেই। সুতরাং যতক্ষণ না আমাদের সেই সাধনটি পূর্ণ হবে ততক্ষণ ফিরে ফিরে আসতে হবে। তাই তিনি বলছেন, মন্ত্র যেটি পেয়েছ সেটি বীজ, সাধন না করলে সেটি তোমারই যাবে, আমার আর কি হবে। জনৈক ভক্তকে শ্রীমা বলিয়াছিলেন, জপ ধ্যান না করলে কি হয়? সেসব করতেই হবে। অর্থাৎ মা বলছেন যে জপ ধ্যান না করলে কিন্তু চলে না, জপ ধ্যান করতেই হবে, সেসব করতেই হবে। উহাতে মনের ময়লা কাটিতেছে না, এই অভিযোগ করায় মা বলিলেন, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? মন্ত্র দীক্ষা সম্বন্ধে অপর একজন ভক্ত একদিন মাকে প্রশ্ন করিয়াছিলেন, আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? মা উত্তর দিলেন, দেখুন এই যে প্রশ্নটি, এখনো এইরকম প্রশ্ন অনেকের মনে রয়েছে, আমাদের মতো অনেকেরই এরকম হয়তো প্রশ্ন যে সত্যি করেই কি গুরু পরম্পরায় সেই মন্ত্র লাভ করা বা প্রথাগত যে দীক্ষা, সেই দীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়? তা না করে আমরা আমাদের যে প্রিয় দেবতা বা দেবী যেই আছেন, আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে ডাকতে মনে হয়, তাকে যদি তার নাম করে করে ডাকি তাহলে কি হবে না? ওই যে প্রথাগত যে দীক্ষা পদ্ধতি, সেই প্রসেসটার মধ্যে দিয়ে কি আমাকে যেতেই হবে? মা তার উত্তরে কি বলছেন আমরা মায়ের মুখ থেকেই শুনে নেব। মা উত্তর দিলেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার,
অর্থাৎ মা বলছেন শুধু নাম করলে হবে না, ওই যে মন্ত্রের আকারে যে দীক্ষা মন্ত্রটি আমরা পাচ্ছি, একটি বীজ থাকছে তাতে, সেই বীজটির যে শক্তি, সেই মন্ত্রটির যে শক্তি, সেই মন্ত্র বারবার জপ করতে করতে এটা আমাদের দেহ শুদ্ধির কাজও করে, চিত্ত শুদ্ধি তো বটেই, পিউরিফিকেশন অফ মাইন্ড অ্যান্ড পিউরিফিকেশন অফ সোল, সেটা যেমন সেই সঙ্গে সঙ্গে মা বলছেন পিউরিফিকেশন অফ বডি, দেহ শুদ্ধিও হয়, অর্থাৎ নানা রকম যে মনের ময়লা তা কেটে যায়, এবং মনের চিন্তা থেকেই কিন্তু আমাদের নানা কাজ বা নানা কথা, প্রথমত সেটি যা আমরা কাজ করি, যা আমরা কথা বলি, প্রথমত সেটি আমাদের মনে চিন্তার স্তরে থাকে। তাই যখন আমরা মন্ত্র জপ করতে করতে আমাদের সেই অন্তর্জগৎটি শুদ্ধ হবে, তখন কিন্তু আমাদের কথা, আমাদের কাজ সমস্তটুকুই কিন্তু শুদ্ধতায় পরিপূর্ণ থাকবে। এবং সেই জন্যেই এই মন্ত্র দীক্ষার প্রয়োজন রয়েছে বলে মা মনে করছেন। মা বলছেন যে মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। অন্য সময় ফেব্রুয়ারির 1913 একজন যখন শ্রী মাকে বট গাছের অতি ক্ষুদ্র বীজ দেখাইয়া বলিলেন, মা দেখছ লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ। অর্থাৎ একটি মহিলা ভক্ত একটি বট গাছের বীজ মাকে দেখিয়ে বলছেন, মা লাল শাকের বীজের থেকেও ছোট্ট, অথচ তার থেকে অত বড় মহিরুহটি তৈরি হয়। মা তখন বলছেন, তা হবে না, ওই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। মা বলছেন বট গাছে সেই ছোট্ট বীজ থেকে যেরকম মহিরুহ হয়, সেই রকম ভগবানের নামের যে বীজ আমরা দীক্ষার সময় পাই, সেটিও ওই মহিরুহ হওয়ার সম্ভাবনাময় বীজ, তার থেকেও শক্তিশালী, কারণ সেটি ঈশ্বরের নামের বীজ, সেটি ঈশ্বরের স্বরূপ। তাকে আমরা যখন ভক্তি রসে সিঞ্চিত করব, আমাদের ভাবের মাধ্যমে সেটি স্বয়ং ঈশ্বর স্বরূপ হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তাই বলছেন মা যে মন্ত্রের অত্যন্ত শক্তি, বীজের অত্যন্ত শক্তি, সেটিও ওই ঈশ্বর নামের মহিরুহ হওয়ার মতো ক্ষমতা রাখে। জনৈক ভক্ত অপ্রকৃতিস্থ হইয়া শ্রী মাকে জপের মালা প্রত্যার্পণ করিয়াছিলেন। তিনি মন্ত্র ফেরত দিয়াছিলেন কিনা এক ত্যাগী ভক্ত জানিতে চাহিলে শ্রীমা উত্তর দিয়াছিলেন, তা কি কখনো হয়, এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়, যে মন্ত্র একবার পেয়েছে মহামন্ত্র, যার গুরুর ওপর একবার ভালোবাসা হয়েছে তা কি কখনো যায়। অর্থাৎ একবার এক ভক্ত অপ্রকৃতিস্থ হয়ে তিনি জপের মালাটি ফেরত দিয়েছিলেন মাকে, যে আমার কিছু হচ্ছে না, তুমি এটি ফেরত নিয়ে নাও। তো একজন ত্যাগী সন্তান সেই প্রসঙ্গটি উল্লেখ করে মাকে জিজ্ঞাসা করছেন যে মা, ও যে জপের মালাটা তোমাকে ফেরত দিল, তার সঙ্গে সঙ্গে মন্ত্রটিও কি ফেরত হলো। মা তখন বলছেন, তা কি সম্ভব, ও মন্ত্র তো সজীব মন্ত্র, একবার সেটি যে পেয়েছে সেটি কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব, আর গুরুর ওপর যার একবার ভালোবাসা এসেছে সে ভালোবাসা চিরন্তন, অর্থাৎ সেই ভালোবাসাটিই কিন্তু আসল, যেটিকে প্রেমাভক্তি বা রাগ ভক্তি বলে উল্লেখ করছেন ঠাকুর কথামৃতে। ভক্তি তো দুই প্রকারের হয়, একটি হচ্ছে বিধিবত বৈধি ভক্তি, যেটি অর্থাৎ এতটি জপ করব, আমি এত ধ্যান করব, এই যজ্ঞ করব, এতটি বেলপাতায় পুজো করব, এতবার জল ঢালবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলি সব হচ্ছে কিন্তু বিধিবাদীয় ভক্তি। কিন্তু মূল এই বিধিবাদীয় ভক্তি পালন করবার উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদেরকে সেই প্রেমা ভক্তি বা রাগ ভক্তিতে উন্নীত হতে হবে, কারণ তার ওপর প্রেম ভালোবাসা
এইটুকু এলেই সব। আর সেই প্রেম বা ভালোবাসা আনার পদ্ধতিটি হচ্ছে এই বিধিবাদীয় ভক্তি। তাই বলছেন সেই মন্ত্র পাঠ করতে করতে, জপ করতে করতে আমাদের সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবে। সেই ভাব, সেই ভালোবাসা, সেই প্রেম, এটি কিন্তু উদ্দেশ্য, এটি কিন্তু সব। জপের কার্যকারিতা সম্বন্ধে শ্রী শ্রী মাতা ঠাকুরাণী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। অর্থাৎ মা বলছেন যে জপের প্রভাব এতটাই যে আমাদের যে ইন্দ্রিয় তাড়নায় ভুগতে হয়, আমাদের এত জ্বালা যন্ত্রণা, এত মানসিক কষ্ট, তার কারণ হচ্ছে মূলত ইন্দ্রিয়ের তাড়না। বলছে সেই ইন্দ্রিয়ের প্রভাবগুলো কিন্তু কেটে যায় এই নিত্য জপের মধ্যে দিয়ে। আর একদিন তিনি বলিয়াছিলেন, জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। অন্যান্য সময় বলিয়াছিলেন, রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলে হয়, আগে করুক না হয় তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে মা কেন হয় না। অর্থাৎ মা বলছেন যে জপ ধ্যান এগুলি অবশ্যই ফল দেয় এবং নিয়মিত সেটি সময় করে করতে হয়। মা বলছেন জপ ধ্যানের অবশ্যই একটি নির্দিষ্ট সময় থাকতে হবে, আলস্য ত্যাগ করে সেটিকে সেই নির্দিষ্ট সময়ে করতে হবে। মা বলছেন তার জীবনে আমরা পাই, একবারের নিজের জীবনের ঘটনার একটি কথা উল্লেখ করে তিনি এই প্রসঙ্গে বলছেন যে কিছুদিন মায়ের শরীর অসুস্থ থাকার পর মা তো প্রতিদিন 3টের সময় উঠতেন, উঠে জপ করতে বসতেন। তো একবার তার শরীর খারাপের পর কিছুদিন, কয়েকটা দিন আর কি, তার উঠতে দেরি হয়ে গেল, একদিন বা দুদিন উঠতে দেরি হয়ে গেল। তো তিনি ভাবলেন যে ঠিক আছে, শরীরটা খারাপ, একটু আজকের দিনটা একটু লেট হবে। এই বলে তিনি একদিন সেটিকে, ঘুমটিকে প্রশ্রয় দিয়েছেন। তারপর তিনি দেখছেন যে প্রায় পরপর 2-3 দিন সেই একই রকম হয়ে যাচ্ছে। মা তখন বলছেন এ তো একেবারে খুব সাংঘাতিক জিনিস, আলস্য এমন জিনিস, তাকে যদি এতটুকু প্রশ্রয় দেওয়া হয়, অসুস্থ অবস্থাতেও যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু সেটি পেয়ে বসে, এবং তখন সেই মতো আমার যে নিয়মকানুন সেগুলি সমস্ত ভুলিয়ে দিয়ে মন তার মতো আমাকে চালনা করতে থাকে। মা তখন বলছেন তখন জোর করে গা ঝাড়া দিয়ে উঠলুম, আলস্য ত্যাগ করে, এবং আর কখনো কিন্তু তিনি এই কাজটি করেননি। মা যতদিন নহবতে ছিলেন, আমরা জানি 3টের সময় তিনি উঠতেন, জপ ধ্যান সমস্তটুকু করতেন, তারপর তার গৃহকর্মে তিনি লাগতেন। জয়রামবাটিতেও যখন থাকতেন, রাত্রে বেশিরভাগ সময়তেই তাকে দেখা যেত যে তিনি সেই জপে মগ্ন রয়েছেন। শরীর অসুস্থ সেই সময়ও তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মা আপনার কি ঘুম আসে না, আপনি কি ঘুমোতে পারেন না, যখনই দেখি আপনি বসে আছেন জপ করছেন। মা তখন বলতেন যে বাবা, ছেলেরা সব আসে, জোড়াজুড়ি করে মন্ত্র নেয়, তারপর তারা কিছুই করে না, তখন আমাকে তাদের হয়ে সবটুকু করতে হয়। অর্থাৎ তাদের সন্তানদের মঙ্গলের জন্য কিন্তু মা জানছেন যে জপ করাটা অপরিহার্য। তাই যারা করতে পারছেন না তাদের হয়ে মা স্বয়ং নিজে সেই কাজটি করছেন, জপ করছেন নিরন্তর। এবং মা বলছেনও যে আমাদেরকেও অন্তরে অন্তরে সেই নিরন্তর জপ করে যেতে হবে। মা তাই বলছেন জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। অন্যান্য সময় বলিয়াছিলেন, ওই কথা বলছেন মা, যে আমরা সব বারবার মাকে গিয়ে কমপ্লেন করি, আমাদের মতো সকলে তখনও গিয়ে মাকে কমপ্লেন করতেন যে জপ তো করছি, চেষ্টা করছি, মা হচ্ছে না, হচ্ছে না। মা বলছেন রোজ 10-15 হাজার জপ করো দেখি, তারপর এসে বলো কেমন হচ্ছে না। তা তো নয় করবে না,
কেবল শুধু বলবে মা হচ্ছে না হচ্ছে না। অর্থাৎ মা বলছেন আমরা যদি দিনে 15 থেকে 20 হাজার জপ করা অভ্যাস করি, সেই জপের নামটা যতক্ষণ আমরা উচ্চারণ করব, অন্তরে উচ্চারণ করতে করতেই তো অন্তরটি আপনি সেই হাল ধরে রাখলে যেরকম নৌকা ঠিক পথে চলে, তো সেই জপ করাটা, নিয়ম করে জপ করাটা হচ্ছে সেই নৌকার হাল ধরে রাখার মতো। এবং যখন সেই হালটি আমরা ঠিক ধরে থাকব, তখন কিন্তু সেই নৌকা সঠিক পথে, এই যে জীবন নদী আমাদের, সেই নদীতে আমাদের নৌকাটি ঠিক শ্রী রামকৃষ্ণের নাম করে আমরা বয়ে যেতে পারব। এই ভবতরণী আমরা ঠিক তরে যাব শ্রী রামকৃষ্ণ সারদা নামে। মাতাই বলছেন জপটি কিন্তু নিয়ম করে করতে হয়। মা আবার বলছেন কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল, সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে, তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়, পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো কি করছো না বুঝবে কি করে? ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। মা কিন্তু একেবারে স্পষ্ট করে বলছেন যে ধ্যান জপ করবার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় রাখা দরকার। তিনি বলছেন যে কাজকর্ম তো অবশ্যই করতে হবে, কাজ ছেড়ে তোমাকে জপ ধ্যান করতে হবে না, কারণ কাজকর্ম না করলে তোমার তো মন ভালো থাকবে না, কাজকর্মের মধ্যে দিয়েই মনকে ভালো রাখতে হবে। কিন্তু তারই মধ্যে সমস্ত কাজকর্মের মধ্যেও সকালবেলা এবং সন্ধেবেলা একটি সময় রাখতে হবে, যেই সময়টি হচ্ছে আমার জপ ধ্যানের। এবং খুব সুন্দর করে মা বলছেন কি পদ্ধতিতে আমাকে সেই সময় করতে হবে। মা বলছেন দিনের শেষে যখন সন্ধ্যাবেলা আমি জপে বসব, তখন চুপ করে প্রথমে জপের শেষে আমাকে ভাবতে হবে আমি সারা দিন আজ কি কি কাজ করলাম বা কি কি কাজ করলাম না, কি কাজ আমার করা উচিত ছিল, কোনটা আমি করলাম কোনটা আমি করতে পারলাম না। তারপর বিগত দিনের অর্থাৎ গতকালের আমার যে মানসিক অবস্থা ছিল, গতকাল আমি যেই মানুষটি ছিলাম সেই মানুষটি থেকে আজকের আমি এতটুকু হলেও তার উন্নতি হয়েছে কিনা, তার মানসিক অবস্থার এতটুকু হলেও পরিবর্তন হয়েছে কিনা, সেইটি যেন আমাকে ভেবে দেখতে হবে। মা সুন্দর করে কিন্তু বলছেন যে আমাদের প্রতিযোগিতা কিন্তু অন্য কারোর সঙ্গে নয়, কম্পিটিশন থাকবে, অবশ্যই আমাদেরকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সেই ভালো হওয়ার চেষ্টাটা অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা নয়, অন্য কে কি করছে সেটা দেখে দেখে করা নয়, কালকের আমি যা ছিলাম তার থেকে আজকের আমি আরও একটু ভালো হতে পেরেছি কিনা, আমার যে মায়ের নিয়ম মতো মা এবং ঠাকুরের পাওয়া যে মন্ত্র, তাদের নাম আমি যে জপ করেছি, যতবারই হোক সেটি আমি জপ করেছি, তার ফলে আমার মনের অবস্থার এতটুকু হলেও উন্নতি হয়েছে কিনা, কালকের মানুষটি কালকের সেই আমি তার থেকে আজকের আমি এতটুকু হলেও উন্নততর কিনা, মা বলছেন সেটি কিন্তু আমাকে ভেবে দেখতে হবে, সেই বিচারটুকু আমাকে করতে হবে। ঠাকুর বারবার বিচারের কথা বলছেন এবং মা কিন্তু স্পষ্টতই বলে দিচ্ছেন যে সেই জপ ধ্যানের সময়ে যখন আমি বসব, তখন ধ্যানের আগে আমাকে এই বিচারটুকু করতে হবে যে আমার সারা দিনের যা করণীয় কর্তব্য সেগুলি আমি ঠিক ঠিক করতে পারলাম কি না, এটি প্রথম আমার ভাবনার বিষয়। এবং দ্বিতীয় যে ভাবনার বিষয়টি সেটি হলো কালকের আমি থেকে আজকের আমি
কিছুটা হলেও ভালোর দিকে পরিবর্তন হতে পেরেছি কিনা। এইভাবে আমরা যদি ভাবতে পারি, প্রত্যেক দিন একটু একটু করে যদি পরিবর্তন হতে পারি, স্বাভাবিকভাবেই আমরা দেখব যে অন্তত ৬ মাস পরে আজকের আমির থেকে ৬ মাস পরের আমি একটি পরিবর্তিত আমিতে পরিণত হতে বাধ্য, এবং সেই পরিবর্তন অবশ্যই মঙ্গলের দিকে, ভালোর দিকে, উন্নতর দিকে। মা বলছেন সকাল তারপরে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়, অর্থাৎ এই ভাবনা চিন্তার পরে আমাদের কি কর্তব্য, আমরা সেটি করছি কিনা, নিজেদের উন্নতি হচ্ছে কিনা, এটি ভাবনার পরে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো কি না করছো বুঝবে কি করে? ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। ১৯১৯ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রীমা যখন কোয়ালপাড়ায় ছিলেন, তখন জনৈক ভক্ত দীক্ষার পর বাড়ি ফেরবার সময় জিজ্ঞাসা করলেন, মা উপায় কি? ঘরের কুলুঙ্গিতে একটি ছোট ঘড়ি ছিল। মা উহা দেখাইয়া বলিলেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে তেমন সর্বদা জপ করে যাও, আর কিছু করতে হবে না। খুব সুন্দর একটি নির্দেশ। একজন ভক্ত দীক্ষার পর জিজ্ঞাসা করছেন তার কি কর্তব্য। মা তখন সেই কুলুঙ্গিতে রাখা ছোট্ট ঘড়িটিকে দেখিয়ে বলছেন, ওই কুলুঙ্গিতে রাখা ঘড়িটি যেরকম সদা সর্বদা টিক টিক করছে, ঠিক সেই রকমই টিকটিকের পরিবর্তে তুমি অন্তরে সর্বদা ইষ্ট নাম জপ করে যাও, ব্যাস আর কিছু করতে হবে না। এই প্রসঙ্গে অন্যত্র বলছেন একবার মা যে, যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা থেকে? অর্থাৎ যার মনে সদা সর্বদা ইষ্ট চিন্তা চলছে তার কিন্তু অনিষ্ট আসতে পারে না। তাই সদা সর্বদা ইষ্ট চিন্তার কথা মা বলছেন, এবং জপের কথা বলছেন কিভাবে, যেভাবে ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে সেইভাবেই সদা সর্বদা আমাদের অন্তরে জপ করে যেতে হবে। ফলত শ্রীমায়ের দৃষ্টিতে জপের স্থান অতি উচ্চে। তিনি বিশেষ অধিকারীকে জ্ঞানের উপদেশ দিতে গিয়ে হয়তো কখনো বলতেন যে তোমাদের জ্ঞান আছে, জপ ধ্যান করবে ইত্যাদি, কিন্তু অসাধারণ ক্ষেত্র ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে তার দীক্ষিত সমস্ত ভক্তদের মা পুনঃ পুনঃ জপ করতে উপদেশ দিতেন। তিনি এও বলতেন অবশ্য যে মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব, ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। আর কৃপার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া বলিতেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? তাই বলছেন মা, আবার শরণাগতির প্রসঙ্গটি তুলছেন এবং বলছেন আমাদেরকে, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। অপর এক ভক্তকে তিনি বলিয়াছিলেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে কি জপ ধ্যান করে পেয়েছিলেন? তারা আয়রে নেড়ে খারে করে পেয়েছিলেন। ওই যে একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে প্রেমাভক্তির কথা এবং বিধিবাদীয় ভক্তির কথা, এই প্রেমাভক্তি হচ্ছে মূল যার দ্বারা আমরা ঈশ্বর লাভ করতে পারবো। এই প্রেমা ভক্তিটি অর্জন করাই হচ্ছে আমাদের এই সমস্ত সাধনার মূল লক্ষ্য। কিন্তু একেবারে প্রাথমিক স্তরে সেই প্রেমা ভক্তিটি তো সবার থাকে না, সেই কারণেই এই বিধিবাদীয় ভক্তির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সেই কারণেই এই নিয়ম করে জপ করার কথা মা বলছেন, সকাল সন্ধ্যে বসার কথা মা বলছেন, এই সমস্ত বিধিবাদীয় ভক্তির
পাহাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে তার প্রতি সেই প্রেম, সেই ভাব, সেই ভক্তি যখন জাগ্রত হবে, তখন সেই প্রেমের মধ্যে দিয়েই কিন্তু আমরা ঈশ্বরকে পাব। কথামৃতে ঠাকুর বলছেন, মাস্টারমশাই যখন প্রশ্ন করছেন যে তাকে কি এই চক্ষে দেখা যায়, ঠাকুর বলছেন খুব সুন্দর করে, না, এই চোখে তাকে দেখা যায় না। সাধন করতে করতে একটি প্রেমের শরীর তৈরি হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই প্রেমের চক্ষু দিয়ে তাকে দেখা যায়, সেই প্রেমের কর্ণে তার বাণী শোনা যায়। আর সেই যে প্রেমের শরীর, সেই প্রেমের শরীরেই আত্মার সঙ্গে পরমাত্মার রমণ হয়। ঠাকুর বলছেন সেই প্রেমের শরীরের কথা, যেন একটি আলাদা শরীর, যেন একটি পৃথক শরীর। এই যে আমরা জানি মহাভারতে ধৃতরাষ্ট্র যখন দেখতে বলছেন সঞ্জয়কে, দিব্য দৃষ্টি দেওয়া হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখার জন্য, দূর থেকে তিনি দেখছেন, চর্মচক্ষুতে কিন্তু দেখছেন না। সেই দিব্য দৃষ্টি তিনি পেয়েছেন, সেই দিব্য দৃষ্টিটাই হচ্ছে সেই আলাদা একটি পাওয়ার, আলাদা একটি দৃষ্টি, যার দ্বারা তিনি সেই দূরের জিনিসকে দেখতে পাচ্ছেন। সেই রকমই ঈশ্বরকে দেখতে হলে প্রয়োজন হচ্ছে সেই প্রেমের চক্ষু, সেই প্রেমের দৃষ্টি, সেই প্রেমের দিব্য যে চক্ষুটি যখন আমরা লাভ করব, তখনই কিন্তু তাকে দেখা সম্ভব, তাকে পাওয়া সম্ভব। মা তাই বলছেন যে এত জপ করলাম বলো, এত কর্ম করলাম বলো, কোনোটাই কিছু না, তার কৃপা না হলে কিছু সম্ভব নয়। তাই আমাদের প্রয়োজন হচ্ছে তার শরণাগত হয়ে থাকা। তাই মা বলছেন শরণাগত হও হে জীব, শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। শৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চাপান না করিয়া ধ্যান জপাদি কিছুই করতে পারতেন না, সুতরাং মন্ত্র গ্রহণের পর তিনি শ্রী মাকে ইহা জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন। এরকম এই প্রশ্নটি আমাদের অনেকেরই, যে আমরা অনেকেই আছেন এরকম যে সকালবেলা চা না খেয়ে তাদের এইভাবে জপ করা, ধ্যান করা, পূজা করা সম্ভব হয় না, হয়তো তাদের শারীরিক কষ্ট হয়, মাথার যন্ত্রণা করে কারোর, নানা রকম সমস্যা হয়, মানুষের অভ্যাস তো একটা জিনিস। তো এইরকমই একজন ভক্ত শৌর্যেন্দ্র মজুমদার তিনি মাকে বলছেন যে চা সকালবেলা না খেলে তিনি ধ্যান জপ কিছুই করতে পারেন না। সেই প্রশ্নের উত্তরে মা বলছেন, বাবা, মা কি আবার সৎ মা হয়? তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। দেখুন কি সহজ সরল পথ মা বলছেন। বলছেন মা কি কখনো সৎ মা হয়? মা যে আপন মা, সে তো সন্তানের সব সময় ভালো চাইবেন, সন্তান পেটে খিদে নিয়ে তাকে ডাকবে, সেটি কি মা বরদাস্ত করতে পারেন? মার কি তা ভালো লাগবে? মা তো আমাদের খাওয়ানোর জন্যই সব সময় ব্যস্ত, মায়ের জীবন জুড়ে দেখছি সারাক্ষণ তিনি রান্না করছেন, তার সন্তানদের কিভাবে ভালো মন্দ খাওয়াবেন, এটিই তার যেন সেই অন্নপূর্ণা রূপে তিনি তার সকল সন্তানকে খাইয়েই তৃপ্ত। তাই তিনি বলছেন মা কি আবার সৎ মা হয়? তাই তুমি যদি না খেয়ে, একেবারেই না খেয়ে জপ ধ্যান করতে না পারো, অবশ্যই তুমি চা খেয়ে জপ ধ্যান করবে, তাতে কোনো অসুবিধা নেই। নলিনবাবুকে শ্রীমা পুলিপিঠা খাইতে দিলেন। তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অশৌচ চলিতেছে, সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাহিলেন। মা বলিলেন, তাতে দোষ কি বাবা? আমিও তো মা, আমি দিচ্ছি, এখানে কোনো দোষ নেই। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়াছিলেন, বাবা, তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের, সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। অর্থাৎ তিনি বলছেন যে তোমাদের মাছ মাংস ইত্যাদি খাওয়া নিয়ে কোনো বাদ বিচার কিছু নেই, তোমাদের যদি ইচ্ছা করে মাছ মাংস যা খেতে প্রাণ চায় খাবে। কিন্তু আবার তিনি বলছেন যে আদ্য শ্রাদ্ধ, অর্থাৎ কারো শ্রাদ্ধের অন্ন, সংস্কার বিবাহ,
আমরা মনে করি যে দীক্ষা হয়েছে তাই আমরা শ্রাদ্ধের বাড়িতে খাবো না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে বেশ খেয়ে নি। কিন্তু ঠাকুর যেমন শ্রাদ্ধের অন্ন খেতে বারণ করছেন, ঠিক একইভাবে বিবাহ তো একটি সংস্কার, তাই তিনি সংস্কার বিবাহের অন্নও কিন্তু খেতে বারণ করছেন। সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। বিধিকে যথাসম্ভব মর্যাদা দিয়া এবং অযথা উহার নিন্দা না করিয়া ভক্তকে রাগ মার্গে উন্নীত করাই তাহার উদ্দেশ্য ছিল এবং তাহার দীক্ষা প্রণালীও এই পথেই পরিচালিত হতো। অর্থাৎ মা কখনো এই বিধি নিষেধকে যে খুব একটা কঠিনভাবে সেই বিধি নিষেধে তার সন্তানরা বাধা পড়ে একেবারে হাঁসফাঁস করুক সেটিও চাইতেন না, আবার অকারণে সেই বিধিকে লঙ্ঘন করাটাও তার উদ্দেশ্য ছিল না। তিনি চাইতেন একটা মধ্যপন্থা অবলম্বন করে তার সন্তানরা যেন সেই বিধিবাদীয় ভক্তি থেকে সেই রাগ ভক্তি বা প্রেমা ভক্তিতে উন্নীত হয়, সেই পথটি হচ্ছে তার বলে দেওয়ার জন্যই যেন তার আশা। এবং তিনি সেই কারণে অসংখ্য সন্তানকে দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন এবং তার শরীরের অবস্থা যেমনই থাকুক না কেন তিনি কিন্তু কখনো নিজের শরীরের কথাও ভাবেননি, সবসময় কিন্তু তিনি কৃপা করতে উন্মুখ। এইরকম একটি ঘটনার কথা উল্লেখ করে আজকের আলোচনা শেষ করব আমরা। শ্রীমা একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া জীর্ণ শীর্ণ হইয়া কলকাতায় আসিয়াছেন। জ্বর থামিলেও তখনও শরীর খুব দুর্বল, সুতরাং ভক্তগণ দর্শনে বঞ্চিত আছেন। অর্থাৎ মায়ের তখন শরীর এত খারাপ, এত ভুগে তিনি কলকাতায় এসেছেন যে তার তখন দর্শন করা নিষেধ হয়ে রয়েছে, যে তার দর্শন পাওয়া যাবে না। এই সময় বোম্বাই হইতে এক পার্সি যুবক দর্শনার্থী হইয়া আসিল। সে স্বামীজির বই কিছু পড়িয়াছে এবং ওই বিষয়ে তাহার খুব আগ্রহ জন্মিয়াছে। তাহাকে দেখিয়া সারদানন্দজির কৃপা হওয়ায় তিনি তাহাকে উপরে যাইতে দিয়াছেন। সে শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হইয়া প্রার্থনা করিল। অর্থাৎ সেই সময় সারদানন্দজির কাছে তিনি গেছেন, সারদানন্দজির সঙ্গে কথা বলেছেন, যেহেতু তিনি স্বামীজির বই বেশ কিছু পড়েছেন এবং স্বামীজির বই পড়ে তার সেই সম্পর্কে যথেষ্ট আগ্রহ হয়েছে, জেনেছেন তিনি মায়ের সম্পর্কেও তার আগ্রহের কথা তিনি জেনেছেন, জেনে শরৎ মহারাজের তার প্রতি দয়া হয়েছে, তিনি মায়ের দর্শনের জন্য তাকে ছেড়েছেন। যখন সে মায়ের কাছে দর্শন করতে গেছে, মায়ের তখন অসুস্থ শরীর, সেই অবস্থায় কেবলমাত্র দর্শন করতে গিয়েই তিনি কিন্তু সেই পার্সি যুবক মাকে বলছেন, মাইজি কুছ এসা মূল মন্ত্র দিজিয়ে জিসে খুদা পেহচানা যায়, অর্থাৎ ঈশ্বরকে জানতে পারি এমন কিছু মূল মন্ত্র আমাকে দিন। মায়ের কিন্তু দীক্ষা তখন বন্ধ রয়েছে, কিন্তু মায়েরও কৃপা হলো এই সন্তানের প্রতি, পার্সি যুবকটির প্রতি, তাকে কিন্তু সেই অসুস্থ শরীরেও তিনি দীক্ষা দিলেন। দীক্ষা লাভের পর পরিতৃপ্ত হয়ে তিনি যখন ফিরে যাচ্ছেন বলছেন, শুনিয়াই মা রাসবিহারী মহারাজকে জিজ্ঞাসা করিলেন, দেব দিয়ে দি। তিনি উত্তর দিলেন, সে কি কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না? সবে তুমি অসুখ হতে উঠেছ, শরৎ মহারাজ শুনলে কি বলবেন? এখন নয়, পরে হবে মা। মা বলিলেন, আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো। শরৎ মহারাজের নির্বিচারে প্রদত্ত অনুমোদন সহ ফিরিয়া আসিয়া রাসবিহারী মহারাজ দেখেন শ্রীমা দুইখানি আসন পাতিয়া গঙ্গাজল লইয়া প্রস্তুত হইয়াছেন। দীক্ষা হইয়া গেলে তিনি বলিলেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিল। এই ছেলেটি ইনিই হচ্ছেন বিখ্যাত পরবর্তীকালের বিখ্যাত চিত্র পরিচালক এবং অভিনেতা সোহরাব মোদি। তিনি যখন সেই দিন দীক্ষার পর মায়ের কাছ থেকে বিদায় নেবেন, সেই সময় তিনি মাকে বলছেন, মাইজি ম্যা যা রাহা হুঁ। মা তখন বাংলায় তাকে বললেন, যাই বলতে নেই বাবা, বলো আসি। তখন সেই কথাটি বুঝতে পারছেন না বলে
সেখানে উপস্থিত একজন ভক্ত সেই কথাটির অনুবাদ করে তাকে বললেন, মাদার সেজ ডোন্ট সে ইউ আর গোয়িং, সে আই এম কামিং। সে তখন একটু অবাকই হলো। তিনি মনে মনে ভাবলেন, আমি তো চলে যাচ্ছি, তাহলে মা কেন বলতে বলছেন যে আমি আসছি। যাই হোক, তিনি সেই মুহূর্তে সেখান থেকে প্রণাম করে বিদায় নিলেন। অনেক পরে তার জীবনের শেষ লগ্নে তিনি নিরাময়ানন্দজিকে একটি চিঠিতে লিখছেন, সেই সময় আমি বুঝতে পারিনি, এখন যা আমি বুঝতে পারছি, সেই সময় যা আমার কাছে দুর্বোধ্য ছিল, এখন জীবনের এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি সেটি উপলব্ধি করছি। আমি সেদিন মায়ের কাছ থেকে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু চলে আসতে আমি পারিনি। মায়ের কাছ থেকে চলে আসতে আমরা কেউই পারি না। আজকে জীবনের এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমার অন্তরের উপলব্ধি, আমি মায়ের কাছে আসছি, আই এম কামিং টু মাই মাদার। এই হচ্ছে তার সকল সন্তানের অন্তিম উপলব্ধি, যেই উপলব্ধির মধ্যে দিয়েই আমরা তাকে পাব। যে সন্তান তাকে হৃদয়ে ধারণ করেছে, তিনি তাকে কৃপা করে সেই শেষ সময় হলেও কোলে নেবেনই নেবেন। তিনি বলছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মেখে খেলে, সেই ধুলো কাদা ঝেড়ে তাকে কোলে নেবার দায়িত্ব তো আমারই। তিনি অবশ্যই আমাদের ধুলো কাদা ঝেড়ে কোলে তুলে নেবেনই, কিন্তু আমরা যদি খুব বেশি ধুলো কাদা মাখি, তা পরিষ্কার করতে মায়েরও তো খুব কষ্ট হবে। আমরা যদি মাকে ভালোবাসি, তাহলে আমাদের সেই কথাটি মাথায় রেখে অত্যন্ত সতর্কভাবে জীবন যাপন করতে হবে, যাতে বেশি ধুলো কাদা মেখে শেষ সময় মাকে বিব্রত হতে না হয়। মায়ের কৃপায় আমরা সকলে যেন তার সুযোগ্য সন্তান হয়ে উঠি, তার কৃপায় পরম শান্তিতে ভরে উঠুক তার সকল সন্তানের জীবন, তার শান্তির আঁচলখানি বিস্তৃত হোক তার সকল সন্তানের মাথার ওপর। জননীর রাতুল চরণে এই প্রার্থনা দিয়ে আজকের পাঠ এখানেই শেষ করলাম। আগামী সপ্তাহে আবার আমরা একত্রিত হব শিবের শক্তি জীবের জননী মা শারদা এই ধারাবাহিক মাতৃ অনুধ্যানে। সকলে অবশ্যই সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্যই মাকে নিয়ে থাকুন। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।